আনিসুর রহমানের স্ত্রী জবাবানু বুধবার ভোরে শীতের প্রকোপ থেকে বাঁচতে খড় জ্বালিয়ে আগুন পোহাতে গিয়ে পুড়ে যান। আগুন পোহাবার বসছিলাম, পরে মেসকিত আগুন লাগছে, লাগার পর ওই আগুন উপর বসে উঠছে। কুড়িগ্রামে আনার পর ডাক্তার দেবী আমাকে রংপুরে পাড়া দিল। পাড়া দেওয়ার পর ড্রেসিং করার পর ডাক্তারের রিপোর্ট দিল 70% পোড়া গেছে। পৌষের শেষ সপ্তাহে হাড় কাঁপানো শীতে তার মতো পোড়া ক্ষত নিয়ে হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি হয়েছেন 50 জনেরও বেশি রোগী। শীতের কারণে মা রান্নাঘরে যে চোখে আগুন ছিল ওই জায়গায় আগুন তাপাইতে দাবিতে হঠাৎ করে বেশি করে আগুন উপরে উঠে কাপড়ে আসলে লাগিয়ে সম্পূর্ণ শরীর আগুনে পোড়া গেছে। এই শীতে অনেক রোগী আসতেছে, 10 জন 5 জন 20 জন এরকম প্রতিদিন আসতেছে। বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান জানান, ধারণ ক্ষমতার দ্বিগুণ রোগী এখন বার্ন ইউনিটে, বেশিরভাগ হাসপাতালে এসেছে অসতর্কতার কারণে পুড়ে যাওয়ায়। শীতের প্রথম যেদিন ধাক্কাটা সেদিনই আমরা পেলাম একবারে 7 জন, তারপর দিন একসাথে আসলো 5 জন, এবং এরপর 5 জন 4 7 জন 8 জন এভাবে কিন্তু আসতেছে, এবং এই রোগীগুলো সবাই আগুন পোহাতে গিয়ে আগুনের তাপ নিতে গিয়ে কিন্তু এরা হয়েছে। চিকিৎসকরা আরো বলেন, দুর্ঘটনা থেকে বাঁচতে প্রথম চেষ্টা করা উচিত খোলা আগুন থেকে দূরে থাকার, আর কখনো খুব দরকার হলে সাবধান থাকা উচিত অতিমাত্রায়। শাহ বাজিদ আহমেদ, 71, রংপুর।